এইখানে দেখো আমি দুই রকমের ডাল নিয়ে নিছি। প্রথমেই আছে এখানে সোলার ডাল, আর তারপর আছে মটর ডাল। দুই রকম ডাল নিয়ে নিছি, এটাকে আমি ভিজাইয়া নিব। এই দুই রকম ডালটা আমি ওভারনাইট ভিজাইয়া রাখছিলাম আগের দিন। তোমরা আবার ভাববো যে ডাল দিয়া দুই রকম কি রেসিপি বানাইতাছি আগে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতেছো। দেখো এখানে ওভারনাইট ডালগুলোকে ভিজাইয়া রাখা একেবারে কি সুন্দর ডুমা ডুমা একেবারে সুন্দর হইয়া ফুল্লা গেছে। এইটার এবার মিক্সিং জারে দিয়া একেবারে ফাইন পেস্ট রেডি কইরা নিছি। দেখতেই পাচ্ছো এতক্ষণে নিঘাত আন্দাজ কইরা ফেলছো। হ্যাঁ, আজকে আমি ধোকা বানাইমু। লাস্টের ডালটা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়া ভালো কইরা পেস্ট করিয়া নিছি। এই যে দেখতে পাচ্ছো এখানে আছে সোলার ডাল আর মটর ডাল দুইখান পেস্ট তোমাদের আলাদা করে দেখিয়া দিলুম। এই পেস্টের মধ্যে দিয়া দিমু এবারে এক চামচ লবণ। এই লবণের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো দিছি। আর দিমু এখানে হলুদ গুঁড়া, হলুদ গুঁড়াটাও আমি দিছি 1 চামচ। তারপর দেবো এখানে আদা বাটা। আদা বাটাটা আগে থেকে বাইটটা রাখছি, বুঝতারো। এই আদা বাটা দেওয়ার পর এখানে দেবো হচ্ছে চাট মশলা, একটু স্বাদটা ভালো আসবে। আর চাট মশলায় দিলে ধোকাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ হয়। আর এইখানে দিছি সুগার, মানে চিনি যারে কয়। এইটা দিতেও পারো নাও দিতেও পারো, কিন্তু চিনিটা দিলা টেস্টের মধ্যে একটা ব্যালেন্স আসে। এইটা খুব কইরা ভালো কইরা ফেটাইয়া নিছি। এইবারে কড়াইয়ের মধ্যে মাস্টার অয়েল দিয়া দিছি, মানে সর্ষের তেল। তোলটা গরম হইয়া গেছে, জিরা গোটা ফোড়ন দিয়া দিছি। তার মধ্যে দিয়ে দেবো এই আগে থেকে যে পেস্ট বানিয়ে রাখছি ছোলার ডাল আর মটর ডাল। দুইখান ডাল পেস্ট বানিয়ে টানাইয়া রাখছি। দেখতে পারতেছো এই টানাইতে একটু টাইম লাগে, তোমরা একটু ধৈর্য ধরে টাইম নিয়ে বানাইয়া নিও। তারপর যখন টানাইয়া হয়ে যাবে, তারপর একটা যেখানে পাতবো যারে থালা কয়, সেই থালার মধ্যে আগে থেকে আমি তেল মাখাইয়া নিছি। তারপরে সেই সোলার ডাল আর মটর ডালের যে পেস্ট, মানে ধোকার যে পেস্ট হয়েছে, সেইটারে আমি ভালো কইরা হাত দিয়া চেপে চেপে একটুখানি মসৃণ করে নিছি, এবং যাতে সেট হইয়া যায় তার ব্যবস্থা করতেছি আর কি। আর এই সেট করতে গিয়া হাতে বার হাতে যে কতক্ষণ গরম লাগতেছে, ওরে মারে মা, সে আর কি কইমু। তোমরা আবার এত গরম গরম কইরো না, একটু হাত সবা গরম হইলে তবে গিয়ে এরকম সাইপা সাইপা দিয়েও দেখবে সেট হইয়া যাইবে গিয়া। আর সেট করার জন্য একটু পাখার তলা রেখে দিছিলাম ঘণ্টাখানেকের লিগা। তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা ছুরি নিয়া চাকুন চাকুন কইরা এটারে কাটতে হইব। এই কাটাটা কিন্তু খুব ভালো একটা কাজ, বাড়িতে ছোটো বাচ্চা কাছে থাকলে দিয়া দিও, ওরা সুন্দর করে কাটতে দিতে পারবে। আমার তো আমি তো বাচ্চা আর আমি বুড়া, কি আর করবো, আমিই কাটতাছি। যাই হোক গিয়া, এই কাঠটা কাটা হয়ে যাওয়ার পরে কাটাকুটি খেলা করতেছিলাম। তারপরে ভাবলাম যে না, এবার তো ভাইজা হইব, তার জন্য আগে থেকে আমি তেলটা গরম বসা দিছিলাম। ওই সর্ষের তেলেই আমি ভাইজা নিমু। তবে হ্যাঁ, এই দেখতে পারতাছ ওই কাটার পর এটারে হালকা হাতে ভালো কইরা এটাকে উঠাইতে হইব। একটু টেড়াবাড়া করলে কিন্তু এ আবার ভাঙ্গা যাইব গিয়া। দেখতে পারতাছ আমার এখানে সব কটা কি সুন্দর হইয়া উঠে গেছে। তারপর দেখো তেলখান গরম হইয়া গেছে, এই তেলের মধ্যেই সমস্ত ধোকাগুলারে দিয়া নিমু। দিয়া একটুখানি লাল কইরা ভাইজা নিবু, তবে লাল কইতে গিয়ে আবার পুড়াইয়া ফেলো না জানো। দেখো আমি একটুখানি লাল লাল ভাজাই পছন্দ করি, সেই কারণে একটুখানি ভালো কইরা ভাইজা নিয়েছি। তোমাদের প্রত্যেকটা ভাজা দেখাতে পারলাম না। যাই হোক গিয়া, সব কটা ধোকা এরকম সুন্দর কইরা ভাইজা নিও। তারপরে আলাদা একটা বাটিতে তুললে রাখো। মাঝখানে ভাজতে ভাজতে যদি পরান খান খাই খাই করে, তাহলে দু চারটে খাইয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এতে টেস্টটাও দেখা লইবা আগে থেকে সব ঠিকঠাক আছে কিনা। দেখো এখানে ভাজা হইয়া গেছে আমার ধোকাগুলা। এইবারে আমি কারি খান বানাইমো, তাই জন্য সর্ষের তেল দিয়ে দিছি। এখানে টোটাল 4 চামচ মতো সর্ষের তেল আছে, বুঝলো। তোমরা চাইলে একটুখানি বেশিও দিতে পারো, অসুবিধা নাই। আর দুইখান তেজপাতা আগে থেকে ফোড়ন দিয়ে দিছি। তারপরে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার সাথে সাথে তেলগুলো এত সিটা মারে কি বইমু। আর সঙ্গে সঙ্গে একেবারে আলু দিয়া দিছি। আর আলুগুলোকে আগে থেকে কাটতে নিয়েছিলাম, আলুগুলোকে এবার নুন আর হলুদ দিয়া ভাজবো কিছুক্ষণ। এই আলুগুলোকে একটু ডুমা ডুমা করে কাটতে হইব। তারপর দিয়ে দেবো এখানে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর টমেটো খান পেস্ট করে রাখাছিলাম, বুঝলা। এখানে টোটাল আমি 2 খান টমেটো মিক্সিতে পেস্ট করে রাখছি, অত খাটা খাটনি কে করে। তারপর দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা সেরা। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিমু 1 চামচ জিরা গুঁড়া।
জিরা খানাও গুঁড়া কইরে রাখছি, বাটা বুটি সিন নাই, ঝামেলা রান্না আর কি বলবো। তারপর দেব হলুদ গুঁড়া, তারপর দেব কাশ্মীরি লঙ্কা, এই লঙ্কাটা আবার কালারটা সুন্দর করে, তাই জন্য একটুখানি লঙ্কা দিলে ভালো লাগে, দেখতেই পারতো কি সুন্দর কালার হয়েছে, আর গন্ধটা যা বের হয়েছে না, নিরামিষ রান্না বলে কথা, এখানে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, কিন্তু নিরামিষের দিনে কিন্তু ভালো করে নিরামিষ রান্নাটাই করতে হয়, বুঝতে পারলে? তারপর দেব এখানে লবণ, এই নুন আর লবণ মানে দুটোই একই, যদিও বা যে যেটা বলবা পরিমাণ মতো দিও, আমি এখানে পরিমাণ মতো দিছি। তারপরে ভালো করে কষাইয়া নিমু, আর কষানোর জন্য একটুখানি হালকা করে জল দিয়া নিমু, তারপরে কষানোটা ভালো হয়, তবে যে জলটা দিয়েছিলাম সেটাকে কিন্তু পুরোপুরি মজাইয়া নিতে হইব। তারপর দেখতেই পারতেছো একটা পরিমাণ মতো কষানো হইয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিমু, কষানোটা এমনভাবে কষাইতে হইব যাতে গিয়া এই যে মশলার কাঁচা লঙ্কা গন্ধটা বের হয় এটা একদম থাকবে না, সবার লাস্টে জলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা, এটা আমার বাড়িতে বানানো এই সেই গরম মশলা যে বাঙালির রান্নায় প্রায় বেশিরভাগ রেসিপিতেই কাজে লাগা যায়। তারপর দেখতে পাচ্ছ এই ট্যালট্যালে জলের মধ্যে জলটা যখন ফুটতে আসবে তারপরে দিমু গিয়া ধোকাগুলা, জলটা ফুটতে একটু সময় লাগবে, সেই সময়টা তাকে দিমু, তারপর এটাকে ঢাকা দিয়া রাখু। দেখতে পারতেছ ও কী টকবক কইরা ফুটতেছে, আর ঘ্রাণ যেন একেবারে মনটা একেবারে ভইরা যায়, তবে এই সময় ধোকাগুলা দিয়ে দিতে হইব, কারণ ধোকাগুলা আবার জল বেশি টানে, শুকনা তো তাই জন্য জল খায় বেশি, এই ধোকাগুলা দেওয়ার সাথে সাথে দেখবে জলখান একদম চুপসে গিয়া সুপুত করে খাইয়া নিছে গিয়া, সেইখানে একটুখানি বেশি কইরা ঝোল রাখো যদি ঝোল খাইতে চাও। দেখতেই পারতেছো আমার এখানে ধোকার ডালনা একেবারে হইয়া গেছে, আর দেখতে একেবারে ফাইন হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমনি হইবে। ভালো লাগলে একটা লাইক করে দিও রেসিপিটারে, আর কমেন্ট করে জানাইও তোমাদের কেমন লাগলো। আর যাওয়ার আগে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে যাও যারা নতুন বন্ধুরা আসো, আর অবশ্যই কিন্তু এই নিরামিষ ধোকার ডালনা আর রান্না করে খাইও, আর খাইয়ে আমাকে জানাইও তোমাদের কেমন লাগছে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এখন আসি এখানে শেষ করছি রেসিপিটা, টাটা।